এত বড় হাকের আজকে আমি একটা হাঁক ছাড়বো, আমার লার কেন মুজরে মুজরে উঠছে বলো? তাহলে আপন বেড়াতে কোনো বিপদে ফেরে পড়লে তো ভাই সাদা পতাকা উড়িয়ে দাও, ফুলার কানে সুপার ফুলে ভরে দাও। আমি একটা হাঁক ছাড়বো, আমি একটা হাঁক ছাড়বো। আমার হাঁক যদি কারো কানে ঢুকে যায় সে আপনি এক্ষুনি মারা পড়বে। হ্যাঁ ঠিক আছে, অজিত বেইমান হুকুম দিচ্ছে হাতির পিঠে চড়ে। সেই টাইমে হযরত আলীর পুত্র মোহাম্মদ হানিফ পালোয়ান এত জোরে দিল হাঁক ছেড়ে, হাঁক শুনে অজিত বেইমান হাতির পিঠে পড়ে। বাবা এ আবার বিরাট ব্যাপার, তুমি বলতে পারো? বলতে পারি, বলো দেখি। আমার মনে হয় ট্রেনের চাকা বাস্ট হলো। হ্যাঁ ওটা তোর মাথা বাস্ট হয়েছে, বুদ্ধি হলো না, হলো না। তুমি বলতে পারো? আরে আমি পারবো না, পারবে কোন বুটু বেটা? বেটা মনে তাল পড়লো, তাল পড়লো, সে ভটাস করলো। হ্যাঁ ভটাস করলো, বলছে ওগায় দিন বাচ্চা। হ্যাঁ এটা হাকের শব্দ। হ্যাঁ আমি অন্তরে পেলাম তাপ, এবার বুঝি আসে তোমার হানিফ সদর। ওদের এখন ইমামদের কত জন বেঁচে আছে? দশ বেড়া দশ সভাতে আনাই এই ধারেতে দেখেন কি তো যার হাত শুনে আমি হাতির পেটে থেকে পড়েছি ঝিমানি মুরগি মতো, সে হানিফ যদি এসে শুনে হ্যাঁ তোমাকে গেড়ে দেবে, আমাকে কাটবে, কেটে কাটবে, গাইবে। এক কাজ করো, কি কাজ? এদেরকে আবার জেলখানে বন্দী করো। ঠিক আছে, এরা তো আমার হাতে পড়ে মারবো, মারবো। হ্যাঁ শোনো, মনকে করে স্থির, আগে কাটা চাই মোহাম্মদ হানিফ পালোয়ানের শির। হ্যাঁ তাহলে হুজুর শির তো কাটবেন, এই দামাস্কা টাউনে ঢল পিটিয়ে দাও। কি বলে? যে একরাম ময়দানে গিয়ে যে মোহাম্মদ হানিফের মাথা কাটতে পারবে, পারবে অজিত বাদশা অর্ধেক রাজ্যের ভাগ। হ্যাঁ হ্যাঁ এই হানিফের নাম যে জন কানে শুনতে পাই, আগে যাওয়া দূরের কথা, দশ হাত পিছাই। সেনাপতি তুমি শোনো নাই? হ্যাঁ কি? এ গ্রামের ময়দানে মোহাম্মদ হানিফ পালোয়ান আলীর পুত্র এসছে, যে দিয়ে মাথা রেখে আনতে পারবে অর্ধেক রাজ্যের ভাগ পেয়ে যাবে। হ্যাঁ আমি ঢাললাম, ওই তো কামাল আসছে তখন, যার নাম করছিলাম। তুমি ঢোল ধরলে? হ্যাঁ ঢোল ধরলে, কামাল বাকি আছে, কামাল আছে, ভিক্ষাটা বাকি আছে। আই দেবে তখন কামাল পৌঁছাই। আরে কামাল কত দিবে? 50। কি 50? রফিক দিছে 400, দিবে 200। সভা দিয়ে আনাই সেই দিন, এতে দেখেন কি বাজার মতো। আমার ছেলে মেয়ে কটা? আমার ছেলে মেয়ে 22 বেটা, একটা ঘোলা পড়ো নাই, সবকটাই বেঁচে আছে। ও মেয়ে একটাও নাই? না সব শালা পাঠা বেটা বেটা বেটা। তোমার বড় বেটার নাম? আদবা। তারপরে? লাদবা। তারপরে? ভোজবা।
মানে জোরে তোর নাম ওর নাম লাগবো কি করে ভাই ও মেল করে রেখেছে মেল করে নাম যে 22টা বেটা আচ্ছা একটা ঘোলা পড়ে নাই হ্যাঁ মরে নাই মরে নাই তো হানিফের মাথা দিয়ে কাটবে তোমার তলোয়ারে কেমন ধার আর তলোয়ারে ধার স্ট্রং হুজুর আর এত ধার মানে কার নাই বুঝলেন আগুন আগুন কাটে পানি কাটে খাট দেখলে বিষ পাকা কলা কাটবে যেতে ছাল ছিলিয়ে নাহলে ধুতির বেঞ্চে গেলে কার মুখ চাও হানিফের মাথা এনে আমার কাছে চাও যুদ্ধ করতে যাবো রান্না কোথায় যুদ্ধ করতে যাবে ওই হানিফ পালনের সঙ্গে আলীর পুত্র সঙ্গে হ্যাঁ ও বলছে স্বামী মনে করে না বল হানিফের কাছে গেলে হবে পুকুরের আমি পুকুরের দল হ্যাঁ স্বামী এই আব্বা এই পুতবা এই খোদা ও স্বামী যেও না যেও না তো যুদ্ধ যেও না এটা কু সাইড দেখলাম কি কু সাইড হ্যাঁ এটা খুঁটরে পেঁচা হ্যাঁ পুত পুত আদার বাপকে পুত পুতুর আদার মাকে পুত পুতু আদার ভাইস বেটাকে পুত স্বামী এটা কু সাইড তুমি যুদ্ধ যেও না গো স্বামী আমার তুমি হ্যাঁ মেয়ে ছেলে কু সাইড থেকে দেখে চল চল ও স্বামী আবার কি আবার ওই কাক হ্যাঁ কাক কি হয়েছে কাক সে বসে আছে নি বলছি কি জানো খা খা আদবার বাপকে খা 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 আদবার মাকে খা খা আদবার বাইশ বেটাকে খা স্বামী দুটুকু সাইড আর তুমি ঘর থেকে বেরোই না পুকুরি দল হয়ে যাবে গো বাবাং বাবাং গো এই পুরো কথা শুনতে চাই চল আবার একটা কুসাই কি হ্যাঁ ওই এক ঠিক ঠিকই কি বল জানো হ্যাঁ ঠিক ঠিক কাকের কথা ঠিক 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 পেঁচার কথা ঠিক মানে কাকে খেছে পেঁচাই পুছে আর ঠিক 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 দিছে স্বামী তুমি যেও না তোমাকে আর খুঁজি পাবো না গো আচ্ছা একবার মা কি গো আমি যুদ্ধ করতে গিয়ে যদি হানিফের মারাই যায় তুমি কি বলে বলে কাঁদতে বলো তো ভ্যাক করছে ষড়যন্ত্র মিছে আছে তুমি মনে করেন আমি মরে গেছি হ্যাঁ তাহলে আমি মরে গিয়ে ভাবো আটবার মা আমার জন্য ঘরে বসে বসে এইভাবে কাঁদছি মরে গেছো হ্যাঁ নিয়ে আমি কাঁদবো মনে করো দু তিন দিনের মরা যে খেতে খেতে গলা ধরে গেছে সে ঠুকঠাক করে কাঁদে আর এবারে ও বাড়ি করে মেয়েরা কোমরে হাতে ঘুরে বেড়ায় সেই কান্দনটা বাচ্চা কি রোগে তোলো আমার বাচ্চা আমার গো পাগুরি গাঁজা একলা খেতে বাচ্চা আমার গো গাঁজার কলকি কে ভাঙি দো বাচ্চা আমার গো পাখুন পাখান একলা খেতে বাচ্চা আমার গো পাখানের হাড়ি কে ভাঙি লো বাচ্চা আমার গো আরে পাখুন ধুকি একলা খেতে বাচ্চা আমার গো ধুকির হাড়ি কে ভাঙি ঘা মেরে দিল কেমন ভাবে ওরে ধা ধা করিয়া জুড়ানা বলা আমি
আরে কুফাই মালারা গালাগালি দিচ্ছে ভাই, আর আপনি ওই শিবিরে বসে প্রাণ পড়ছেন, হুকুম দেন আমি যুদ্ধ দেখি। আমি ফলনামাটা খুলে দেখি কার যুদ্ধ জয় হবে। ঠিক আছে, ফলনামা খুলে দেখছি, আকবর যুদ্ধ জয় হবে ভাই। আকবর হ্যাঁ, তুমি আল্লাহর দয়া থেকে যেতে পারো, তোমার যুদ্ধ আল্লাহ ফতে দেবে। ঠিক আছে, এই কথা আকবর কেন শুনতে পেল? নিজে বসা ঢাল তোরা বাড়িতে আজকে তো আমার মাথা কাট, পরে তে আসবে তোর সে হানিফ সদর মুখে খাচ্ছে। আরে আগে আমার জুতা কোন নাসির, পরে এসে দেখবে তোর বাবা হানিফ দস্ত। তুই মরার ইচ্ছা একান্ত, তুই মরবি। হ্যাঁ, দুজনে যুদ্ধ লেগে যাই, মার মার বলে একবার করছে। এবার ধরেই মেরেছে গোটাকে, ঠিক করে পড়েছে পড়েছে বুকে পালি দিয়ে তুই ডিম মেরে দেয় সাত গজে শুকনো মাটিতে। কোল পেঁচা বেটা তো আমরে কোল পেঁচা না কোল মুছা, কোল মুছা রে যা একসঙ্গে ঘিরে নিয়েছে। আকবর আলী নাতে করে ধরেছে ঘোড়ার লাগাম, দুই হাতে নিয়েছে তরবারি দুখান, হেরকমতে ধরেছে আপনার ঢাল খান।
আমার পরে ঠিক তুমি রেখে যাবে, আমার পরে তুমি মধ্যে রেখে যাবে, ভয়ে ভয়ে ময়দানে মিলন হয়ে হানিফের কোথায় ছড়া হবে।